আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইরা, স্বাগত জানাচ্ছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আজকে আপনাদের সাথে কয়েকটা আপডেট শেয়ার করব। আজকে আমরা একটা স্টুডেন্টকে রিসিভ করতে আসছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে কলিং ভিসার আমরা কিছু ফ্লাইট দেখলাম যে কলিং ভিসা বাংলাদেশ থেকে লোক আসলো, প্লাস এখানে কয়েকজন বাংলাদেশি ভাই যারা তাদের আত্মীয় স্বজনকে রিসিভ করতে আসছে, এদেরকেও পুলিশের একটু হয়রানির শিকার হয়েছে সেটা দেখলাম। তো সব কিছু মিলে আমি ইনশাল্লাহ আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কলিং ভিসায় বাংলাদেশ থেকে যে সমস্ত যাত্রীরা আসতেছে এই মুহূর্তে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে, অনেকে দেখি ই করতেছে কি বলে ওই ও এটুক তো ট্রলি আনি নাই, কিছু এরা ট্রলি না নিয়ে এসে মাথায় করে আনতেছে। সবাই ট্রলি তো আনতে পারে, ট্রলি বাদ দিয়ে জিনিসগুলো মাথায় করে আনতেছে। হ্যাঁ বুঝে নাই আর কি, শিক্ষা দিতেছে বাংলাদেশে সাধারণ ইয়াটা মানুষের মাথা দিয়ে দিতে হবে। যাই হোক ইনশাল্লাহ। হ্যাঁ 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 ওকে, এভাবে চললো তো টলিতে নিয়ে আসবো, তো টলিতে নিয়ে আসলে ভালো হতো। ভিতরে হ্যালো ওকে, অনেকেই আসলো, অনেকেই জিজ্ঞেস করেন যে কলিং ভিসা বন্ধ হয়েছে কিনা, এরকম না, কলিং ভিসা চালু আছে। তবে বাংলাদেশে ওই সিন্ডিকেটের কারণে খরচটা একটু বেশি লাগতেছে এই আর কি, তাছাড়া সমস্যা নাই। অনেকেই অপেক্ষা করতেছে এখানে, আমাদের এক ভাই আছে ফুলের তোরা হাতে নিয়ে রয়েছে তার ওয়াইফকে আনার জন্য, ওয়াইফকে রিসিভ করবে। সাতপুরের ভাই মঞ্জুরুল ইসলাম অপেক্ষা করতেছে তার ওয়াইফের জন্য, ওয়াইফ আসবে মালয়েশিয়ার সেকি কলেজ সুবাংজায়াতে ফাউন্ডেশন প্রোগ্রাম। অনেকেই চলে আসছে অলরেডি, আমরা অপেক্ষা করতেছি। অনেকেই আসছে, ওই সাইডে বোম্বার একটা প্রশিক্ষণ চলতেছে, বোম্বার এখানে হয়তো এয়ারপোর্ট ম্যানেজমেন্টদের কোনো প্রশিক্ষণ চলতেছে। হ্যাঁ কি অবস্থা ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো নেই? এই যে আমাদের আর এক ভাই আছে, ভাই কার জন্য অপেক্ষা করতেছেন? ওয়াইফ না, ও এই ভাই তো ওয়াইফের জন্য অপেক্ষা করতেছে। আপনার ওয়াইফ কি টুরিস্ট আসতেছে? স্টুডেন্ট কোন কলেজে? মালাক্কাতে না, ও যাই হোক ইনশাল্লাহ চলে আসবে। হ্যাঁ ডিলে হয়ে গেছে ফ্লাইট, মালয়েশিয়ান এয়ারলাইন্স না আপনার ওয়াইফও? সব শীতকালে, একদম সব শীতকালে, সেজন্য তো ওই যে ভাইয়ের ওয়াইফ হয়তো করছিল যে মানে লোক নাই, আমি বললাম যে কি ব্যাপার দু একজন লোক থাকবে কেন, অথচ দেখেন দুই নাই, আমাদের বলতেছে যে প্রতিটা টিকেট ফিল আপ ফিল আপ ফিল আপ, অথচ ফাঁকা আসছে 60,000 টাকা, আপনি 60,000 টাকা না, অথচ যাওয়া আসা ভাড়া 20,000 টাকা ছিল, ফাঁকা আসতেছে সব জায়গায়, ভাই সিন্ডিকেট কিছুই করার নাই। দোয়া করতে থাকেন যাতে এইরকম সিন্ডিকেট মুক্ত বিশ্ব কখনো আল্লাহ উপহার দেয়। প্রথমেই বলি যে এখানে যারা অনেকে আসেন তাদের আত্মীয় স্বজন যারা আসে, ট্যাক্সি নিয়ে আসেন অথবা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন অথবা কোম্পানির গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে পার্কিংয়ে রাখার চেষ্টা করবেন, যে এয়ারপোর্টের পাশে যে পার্কিং আছে ওই পাশে সেই পার্কিংয়ে রাখার চেষ্টা করবেন। তা না হলে যেই অ্যারাইভাল এখানে আছে, এখানে তো কয়েকটা লেন আছে,
যদি আপনি ভুল লেনে আসেন, এখানে কিন্তু আজকে দেখলাম যে জরিমানা দিচ্ছে, জেপিজে আছে প্লাস পুলিশ আছে প্লাস অন্য অন্য বাহিনীর সদস্যরা আছে, এখানে জরিমানা দিচ্ছে। পাশাপাশি যে সমস্ত ভাইদের কাগজপত্র নাই, বিশেষ করে 6 নম্বর এবং 7 নম্বর ভিসাধারী, অবশ্যই তারা এয়ারপোর্টে আসলে সবার উপরে 5 নম্বর যে ইটা আছে, 5 নম্বর যে ফ্লোরটা আছে আপনার ডিপার্চার, এখানে আসবেন, এখান থেকে এরপরে অন্য কোথাও যাবেন। তো অনেকেই এখানে কিন্তু বেশ কিছু পুলিশ আমরা দেখেছি যে কয়েকজন প্রবাসী ভাইদের কাছ থেকে এরকম মানে টাকা পয়সা নিচ্ছে বিভিন্ন প্রকারের ইস্যু দেখে। সেক্ষেত্রে এই সমস্ত বিষয় থেকে আপনি একটু মানে সতর্কভাবে চলবেন। ওকে, কলিং ভিসায় লোক অনেক আসছে আমরা দেখছি, তবে কলিং ভিসায় এখানে কয়েকটা ভাইদের দেখলাম যে তাদের লাগেজ পত্রগুলো মাথায় করে আনতেছে। তো এই সমস্ত বিষয় থেকে একটু ক্লিয়ার করা ভালো, যে অবশ্যই যেখানে লাগেজ সংগ্রহ করে সেখানে অবশ্যই ট্রলি আছে, লাগেজটা যদি হাতে ক্যারি করা সম্ভব না হয়, মনে হয় যে না এটা অনেক ওয়েট, সেটা ছোট হোক বা বড় হোক, একটা হোক বা দুইটা হোক, অবশ্যই ওখান থেকে ট্রলিতে করে নিয়ে আসবেন, যে জিনিসটা সুন্দর দেখা যায়, যাতে করে ওই রকম মাথায় করে আনছে বা এরকম দেখা না যায় বা এটা কেমন যেন একটা অসৌন্দর্য দেখায় আর কি। অন্যরা মনে করবে যে কী ব্যাপার, এরা কোন জায়গা থেকে আসলো মাথায় করে জিনিসপত্র আনতেছে। সেক্ষেত্রে আমরা এজেন্সিকে রিকোয়েস্ট করব যে এখানে অ্যারাইভাল এবং ডিপার্চার একটা যেন প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হয়, আর সব মিলিয়ে এয়ারপোর্টের উপরভাগে কোনো তেমন কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক মতো আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তবে কিছু কিছু এয়ারলাইন্স আছে যেগুলোতে টিকিট বিক্রি করতেছে না। তো আমার এই ভাই আসলো, ভাইয়ের ওয়াইফকে আজকে নিতে আসছি। তো আমরা এখানে দেখতে পেয়েছি বা তার কাছ থেকে ফোন করে শুনেছি, বিমান সরি মালয়েশিয়ান এয়ারলাইন্সে পুরা এয়ারক্রাফ্টটাই ফাঁকা, পুরা বিমানটাই ফাঁকা, অল্প কয়েকজন লোক আসছে। অথচ আমরা ওই ডেটে যে টিকিটটা করেছি প্রায় 2000 রিঙ্গিতের মতো বা 2200 রিঙ্গিত, আমাদের সাথে আরেকজন আসছে সে 2500 রিঙ্গিতের টিকিট করছে আর বলে যে টিকিট নাই, অথচ বিমান কিন্তু পুরাটাই ফাঁকা আসতেছে। তো সেজন্য সরকারের এটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এরকম সিন্ডিকেট এয়ার টিকিটের সিন্ডিকেট থেকে যাতে একটু মানে সাহায্য করতে পারে প্রবাসীদেরকে। কী বলেন ভাই আপনি? অবশ্যই। ওকে, যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজ এয়ারপোর্ট থেকে মোটামুটি এইটুকু আপডেট। চেষ্টা করি নিয়মিতই আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন আপডেট শেয়ার করার জন্য, এবং আপনাদেরকেও বলি যে আপনারাও এই আপডেটগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ নতুন করে আপডেট সম্পর্কে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।